নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার কৃষি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা ব্লগসে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, অর্থাৎ তুলে ধরব। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কি আলোচনা করব। তো 2023 সালে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ বাজার কি আদৌ হবে, কি হতে চলেছে আলু ভবিষ্যৎ বাজার, এবং ব্যবসায়ী মহল এই পশ্চিমবঙ্গের আলু লোডিং রিপোর্ট সমীক্ষা অনুযায়ী কি বলছে, কেনই বা চাষিদের মাথায় পড়লো বাস, এইদিকে আবার ব্যবসায়ী মহল ধারণা করছে এবছর আলুর বাজার হবে। তো বন্ধুরা, বিস্তারিত তথ্য জানতে হলে আজকে এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আর যারা ব্যবসায়ী রয়েছেন আর যারা আলু চাষি রয়েছেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন। আর তার আগে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন, আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন, আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন। তাতে কী হবে, নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটা। তো ভিউয়ার্স, 2023 সালে পশ্চিমবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে মেলা ভিত্তিক আলু লোডিং রিপোর্ট, অর্থাৎ আলু লোডিং রিপোর্টটা কী ছিল সেটা বলবো। আর ব্যবসায়ীরা বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ বাজার কি আদৌ হবে কি হবে না, এই নিয়ে ব্যবসায়ী মহল আলু লোডিং রিপোর্ট সমীক্ষা অনুযায়ী কি বলছে এটা নিয়ে প্রথমে আলোচনা করব। এরপর চাষিদের মাথায় বা কেন বাস পড়লো এটা নিয়ে পরিশেষে আলোচনা করব। তো ভিউয়ার্স, এবছর অর্থাৎ 2023 সালে আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন হিমঘরগুলোতে এবছর আলু লোডিং হয়েছে, অর্থাৎ সংরক্ষণ হয়েছে 13,61,56,594 প্যাকেট, এবং টোটাল সমীক্ষা অনুযায়ী গত বছরের তুলনায় এবছর 94,98,488 প্যাকেট বেশি লোডিং হয়েছে। তো বন্ধুরা, একটা কথা কি, এবছর কিন্তু আমরা সবাই শুনে আসছি এবছর আলুর ফলন অনেক কম হয়েছে, অর্থাৎ সবার জমিতেই এবছর আলুর ফলন হয়েছে 40-50 কিংবা 60 প্যাকেট বিঘা প্রতি, অথচ আলু হিমঘরে লোডিং হয়েছে প্রায় 95 লাখ প্যাকেট বেশি। তো এই বেশি আলুটা কোথা থেকে এলো? যেহেতু আলুর ফলন কম হয়েছে সেহেতু আলুর লোডিং কিন্তু কম হওয়ার কথা, কিন্তু সেই লোডিংটা বেড়ে গেলো কী করে, আলু কোথা থেকে এলো, আলু কি বাইরে থেকে এসেছে? না, কখনো বাইরে থেকে আসেনি, এটা পশ্চিমবঙ্গের আলু পশ্চিমবঙ্গেই লোডিং হয়েছে। কিন্তু বর্তমানে আলু চাষই বেড়ে গিয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন সবাই চাষি, প্রতিটা গ্রামের সবাই বর্তমানে চাষি। কারণ যারা রাজমিস্ত্রি লেবারি করে, যারা দিনমজুর জমিতে কাজ করে, কিংবা যারা বাইরে এতদিন কাজ করতো, শ্রমিকের কাজ করতো, তারা এখন সবাই জমিতে কৃষিকাজ করে, অর্থাৎ সবাই চাষি এবং সবাই আলু চাষ করে। তার কারণ এই লকডাউনের পর থেকে যে সমস্ত দিনমজুর এবং লেবার শ্রেণীর লোক বিদেশে কিংবা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে কাজ করত তারা কিন্তু এখন সবাই বাড়িতে, এবং বাড়িতে বসে এই কৃষিকাজটাকে একমাত্র হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে, যার ফলে বর্তমানে আলুর ফলন কম হলেও কিন্তু চাষ কিন্তু বেশি হয়েছিল। এছাড়া এবছর আলু ওঠানোর সময়, অর্থাৎ আলু তোলার সময় বৃষ্টির হওয়ার কারণে অনেক চাষি কিন্তু সেই আলু সংরক্ষণ, ঘরে সংরক্ষণ করতে ভয় পেয়েছে, কারণ সেটা পচে যাওয়ার সম্ভাবনা রয়েছিল, যার ফলে সমস্ত চাষি থেকে শুরু করে লিজ পার্টি যারা এই আলু চাষটা করেছিল সকলেই যার যার নিজ এলাকায় বিভিন্ন কোল্ড স্টোরেজগুলোতে সেই আলু সংরক্ষণ করেছে। এর ফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরেজগুলোতে চাষিরাই বেশি আলু সংরক্ষণ করেছে, যার দরুন বর্তমানে কোনো ঘরে, অর্থাৎ কোনো চাষির ঘরে আলু নেই, যার ফলে বাজার কিন্তু হু হু করে বেড়েই চলেছে। এর ফলে ইউপিতে ধীরে ধীরে হিমঘরগুলো খুলে যাচ্ছে। তাছাড়া এবছর ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে আলু কিনেছে অর্ধেক দামে, অর্থাৎ গত বছর যে আলু মাঠে বিক্রি হয়েছিল 1,30,000 টাকা গাড়ি, এবং সাদা আলু বিক্রি হয়েছিল 1,10,000 টাকা, সে আলু এবছর ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে
কিনেছে মাত্র 50,000 এবং 70,000 টাকা গাড়ি হিসাবে। ব্যবসায়ী মহল বর্তমানে ধারণা করছে আলুর বাজার এবার হবে, এবং তারা যেহেতু আলুটা কম দামে ক্রয় করেছে তো সেহেতু ভবিষ্যতে আলুর বাজার 13 টাকা কিংবা 12 টাকা 14 টাকা বিক্রি করলেও তাদের 30% কিংবা 40% লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে চাষিদের একটা ধারণা রয়েছে, তো 12 টাকা কিংবা 13 টাকা কেজি দরে যদি আলু তারা বিক্রি করে তাহলে যে সমস্ত চাষি ভাইদের আলু বিঘা প্রতি 100 প্যাকেট ফলন হয়েছে তাদের হয়তো আসল টাকা ঘরে আসবে, কিন্তু যাদের আলুর ফলন হয়েছে 40 থেকে 60 প্যাকেট বিঘা প্রতি তাদের কিন্তু আসল টাকাও ঘরে আসবে না। কারণ এমনিতেই ফলন হয়েছে কম, তার উপর চড়া দামে সার ক্রয় করে সেই সার দিয়ে চাষ করেছে, ফলে চাষিদের বিঘা প্রতি খরচ হয়েছে 30 থেকে 40 হাজার টাকা, আর আলু হয়েছে বিঘা প্রতি 40 প্যাকেট থেকে মাত্র 60 প্যাকেট। আবার এইদিকে ব্যবসায়ী মহল সারা ভারতবর্ষের আলু লোডিং রিপোর্ট অনুযায়ী ধারণা করছে এবছর আলু চাষিরাও বাজার পাবে, কারণ বর্তমানে ইউপি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে ঘরে আলু না থাকায় বাজারে আলুর চাহিদা পড়েছে ব্যাপক, যার ফলে তড়িঘড়ি ইউপি এবং বিভিন্ন স্থানের হিমঘরগুলো কিন্তু ধীরে ধীরে খুলে যাচ্ছে। এর ফলে ইউপির বিভিন্ন হিমঘর থেকে আলু ধীরে ধীরে বের হচ্ছে। দিল্লির আজাদপুর মান্ডির রিপোর্ট অনুযায়ী বর্তমানে আলুর চাহিদা রয়েছে ব্যাপক, ফলে মান্ডিতে আলুর দাম রয়েছে তেজি, এবং বর্তমানে ইউপিতে আলুর দাম বেশি থাকায় ইউপির আলু আসাম কিংবা পশ্চিমবঙ্গ কিংবা বিহারে বছর আসবে না বলে ব্যবসায়ী মহলের ধারণা। গত বছর ইউপিতে আলুর বাজার কম থাকায় পশ্চিমবঙ্গ বিহার এবং আসামে তারা আলু পাঠিয়েছিল, তাই ব্যবসায়ী মহল ধারণা করছে এবছর পশ্চিমবঙ্গে আলুর দাম কম থাকায় পশ্চিমবঙ্গের আলু বিহার আসাম শিলং এবং প্রতিবেশী দেশ নেপাল ভুটানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আলু যাবে। সর্বোপরি একটা কথা বলতেই হয়, আলু হচ্ছে গোল, তাই কোন দিকে কখন কোন দিকে গড়াবে সেটা কেউ বলতে পারে না। আলু আপনার টাকা, আপনার ব্যবসা করবেন আপনি, আলু বেচবেন আপনি, তো সেটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিবেচনা করে কাজ করবেন, কোনো সমীক্ষার উপরে ভিত্তি করে কাজ করবেন না। তো আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এভাবেই সঙ্গে থাকবেন এবং ভিডিও দেখবেন, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার।